নির্বাচন কমিশনের কাছে শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ শোকজের জবাবে জানিয়েছেন তিনি ধরনের মন্তব্য করতে চাননি, আর তার বক্তব্যের একটি অংশ তুলে ধরা হয়েছে। দিলীপ ঘোষের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে কমিশন সূত্রের খবর। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি ত্রয়নের কাছে। ত্রয়ন, যেমনটা জানা যাচ্ছে দিলীপ ঘোষ ক্ষমা চেয়েছেন এবং তার মন্তব্যের জন্য কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, গতকালই কিন্তু নির্বাচন কমিশনের থেকে শোকজ করা হয়েছিল দিলীপ ঘোষকে, এবং তার যে বক্তব্য সেই বক্তব্যের জবাব দেওয়ার জন্য তাকে জানানো হয়েছিল। যেটা এখনো পর্যন্ত খবর যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমানে প্রার্থী বর্ধমানের বর্ধমান দুর্গাপুরের, সেখান থেকে তিনি তার শোকজের জবাব দিয়েছেন এবং তার যেটা বক্তব্য যে তিনি যে বক্তব্য বলেছেন সেই বক্তব্যের কিছু অংশ চালানো হয়েছে। ফলে সামগ্রিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে তিনি যে বক্তব্য বলেছেন সেই সমস্ত বক্তব্যকে পরিস্ফুট করা হয়নি, এমনই বক্তব্য তিনি বলেছেন। এবং তার পাশাপাশি এই বক্তব্যে যদি কারোর আত্মবিমানে লেগে থাকে বা কেউ যদি এই বক্তব্যে আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন কমিশনের কাছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। দিলীপ ঘোষ তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কমিশনের কাছে, এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে। আর এমন তিনি বলেছেন, তিনি যে জনসমক্ষে মন্তব্য করেছিলেন এবং তার পরবর্তীতে কমিশনের কাছে অভিযোগ জমা হয় এবং কমিশন তাকে শোকজ করে, এবং সেই শোকজের জবাবে দিলীপ ঘোষ তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।